লালমুডির তিন হাজার একশত পঁচাশি জন ভিক্ষুককে পুনর্বাসন করতে নানামুখী কর্মসংস্থান কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার দুপুরে জেলার হাতিবান্দা উপজেলার সিন্ধুনিয়া ইউনিয়নে এ পুনর্বাসন ও কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতার হোসেন এ কর্মসূচির মাধ্যমে জেলার সকল ভিক্ষুকদের পর্যায়ক্রমে পুনর্বাসন করতে তাদের কর্মসংস্থান তৈরি করে দেয়া হবে সিন্দুরা ইউনিয়ন পরিষদ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাতিবান্ধার ইউনও সামিউল আমিন সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর হাতিবান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মসিউর রহমান মামুন ও জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার শামীমা সুলতানা সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ওছি উমর ফারুক ও সিন্দুন্যা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মোতাহার হোসেন পনেরো জন ভিক্ষুককে গরু চাল ও নগদ টাকা প্রদান করে এ কর্মসূচি উদ্বোধন করেন এল নিউজ অনলাইন নিউজ ডেস্ক